এবং এই যে আসসালামু আলাইকুম আপনি খেয়াল করে দেন ভেরি ইন্টারেস্টিং আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস এডুকেটেড মিডল ক্লাস তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে কিংবা আল্লাহ হাফেজ যে খোদা হাফেজ আমরা বলতাম খুব সহজ এটা আল্লাহ হাফেজ এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে এবং ধানমন্ডি এলাকায় গুলশান এলাকায় এবং এই বিভিন্ন এলাকায় আপনি ইভেন মহিলাদের মানে এডুকেটেড মহিলাদের এই যে রিক্রুটমেন্ট আমরা জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করার জন্য তারা প্রতি বৃহস্পতিবার শুক্রবার তারা বসে একসাথে তারা মিটিং করে আমরা এইসব ইনফরমেশন জেনেছি গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থা বলেন গভর্নমেন্টের যে সমস্ত এজেন্সি বলেন তাদের থেকে এগুলো সবই আছে কিন্তু তাদের এই ওই যেটা আপনি বললেন যে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি চিন্তা না শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন তারপরে আপনি কোন রিঅ্যাক্টিভ যেই আমরা পুলিশিং এর কথা বলি প্রো অ্যাক্টিভ কোন অ্যাক্টিভিটিজ এর মধ্যে আমরা হলিউডেশন ঘটনার পরে আপনি খেয়াল করুন যে কনসেনসাস তৈরি হয়েছিল এবং সেটা কি এখন তৈরি হয়েছে যেটা ইউজিসি থেকে বলা হলো যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে বাংলা স্টাডিজ পড়ানো হোক এগুলো কতটুকু রেগুলেট করা হচ্ছে দেখছেন আপনারা এই ভিডিওটা বেশ আলোচনা হচ্ছে ভিডিওটা ব্রেকডাউন করি রাইট এখানে ব্যাপার হচ্ছে যে উনি ভুল কিছু বলছেন কি না বা উনি গুড স্পিরিটে বলছেন না ব্যাড স্পিরিটে বলছেন যে এই কথাটা যদি সত্য হয়ে থাকে ও তাইলে ও গুড স্পিরিটে না ব্যাড স্পিরিটে বলছেন আর কথার আদৌ কতটুকু ভিত্তি আছে এটার কী কী কনসিকোয়েন্স রিপারকুশনস আছে এইসব কিছু নিয়ে আলোচনা করার সুযোগ আছে প্রথমত কথাটা সত্য কি না বা কথাটার ভিত্তি আছে কি না বা কথাটা যৌক্তিক কি না বা কথাটা অ্যাকসেপ্টেবল কি না আমাকে বললে আমি বলবো যে না কথাটা অ্যাকসেপ্টেবল না কথাটার অগ্রহণযোগ্য উনি যেভাবে করে বলছেন যেভাবে করে উপস্থাপন করছেন এর বাইরে আর কী কনটেক্সট আছে এর বাইরে কোনো কনটেক্সট নাই কিছু জিনিস এত ক্লিয়ার কাট যে সেইখানে আসলে কনটেক্সট ডাজেন্ট মেক এ ডিফারেন্স মাচ অফ এ ডিফারেন্স এইটা হইতেছে তেমন একটা ব্যাপার তো উনি বলতেছেন যে এবং আপনি এরা লক্ষ্য করেন যে উনি এখানে বিএনপি জামাত আমল টেনে নিয়ে আসছেন সো সব কিছু যদি কনটেক্সটের কথাই বলি কনটেক্সটে রাখলেই বোঝা যায় যে উনি কোন অ্যাঙ্গেল থেকে আসতেছেন উনি কোন ঘরানার লোক ওনার কী ন্যারেটিভ উনি ধারণ করেন এবং প্যানেলটাতে দেখেন ওনার সাথের যিনি মুরগি কবি সরি এবং যে উপস্থাপক উনিও কিন্তু মানে এখানে যে তিনজন বসে আছেন তিনজন একই মাল সুতরাং ওনাকে আলাদাভাবে উনি অন্য কিছু বুঝাইতে চাইছেন অন্য কিছু মিন করতে চাইছেন ভাবার সুযোগ কম হিস্ট্রিক্যালি উনি ওনার এই প্যানেলের যারা ওনার চেহারাও আমি চিনি সো চিনি এই কারণে সম্ভবত এরকম আউটরিচ কথাবার্তা বলেন দেখেই এখন উনি একটা স্ট্যাটাস দিয়েছেন আমি এটা পাইলাম হচ্ছে এটা হচ্ছে ক্যাম্পাস টাইমস একটা মিডিয়া আউটলেট আছে ওরা হইতেছে কোট করছে তো উনি সেই স্ট্যাটাসে উনি দাবি করছেন যে পুরো প্রোগ্রামের কনটেক্সটে দেখলে উনি সেখানে যে আলোচনাটা করছেন উনি বলতেছেন যে হি ওয়ান্টেড টু ডিফারেন্সিয়েট বিটুইন রিলিজিয়ান এবং ইন্ডিভিজুয়ালস ইন্ডিভিজুয়ালস বিলিফ আছে এগুলো পড়া দরকার আমি পড়ছি আমি সংক্ষেপে বলে দিই উনি বলতেছেন যে 9/11 পর যে হেট স্পিচ ছড়ানো হয়েছে মুসলমানদের বিরুদ্ধে উনি এগুলো নিয়ে ওই প্রোগ্রামে আলোচনা করছেন এবং সেটার প্রতিবাদ করছেন প্যালেস্তাইনে এবং ইরাকে মুসলমানদের উপর যে ধরনের উনি ওই একই প্রোগ্রামে সেগুলোর প্রতিবাদ করছেন এবং উনি দাবি করতেছেন উনি একজন লিবারাল পার্সন যেই কথাটা নিয়ে বিতর্ক সেই কথাটা কী মিন করে সেটা কিন্তু উনি ক্লারিফিকেশনে জান নাই হ্যাঁ ঠিক আছে উনি বলছেন যে আমি এই ধারণা পোষণ করি ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে সুতরাং আমি ইসলাম বিদ্বেষী এটা বলার সুযোগ নেই ওকে ফাইন উই গেট ইট কিন্তু যেই কথা নিয়ে আপনার বিতর্ক সালাম নিয়ে সেটার ফুল কনটেক্সট এবার উপস্থাপন করেন সেইখানে আপনি তাহলে কী বুঝতে চেয়েছেন উনি এই স্ট্যাটাসে সেইখানে যায় নাই তার মানে হচ্ছে সেইখানে উনি যা বলছেন সেটার আর কোনো ফার্দার ব্যাখ্যা নাই যেটা আমিও মনে হয়েছে এর বাইরে কিছু না এখন নাও ঠিক আছে উনি এখানে দাবি করতেছেন উনি ধর্মপ্রাণ মানুষ উনি লিবারেল এবং উনি মুসলমানদের প্রতি সিম্প্যাথেটিক অ্যান্ড স্টাফ বলছেন ভালো কথা ওনার এক ছাত্র কমেন্ট করছেন নাকি গত বছর হজও করছেন সো এগুলো কী মিন করে এগুলো নেসেসারিলি কিছু মিন করে না আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়েন আর বাংলাদেশে ওনার ওয়াচে খুন গুম বেশি কথা না বলি সো আমাদের দেশে অনেক মানুষ বড় দাড়ি রাখে নামাজ পড়ে ঘুষ খায় এবং সেটার একটা জাস্টিফিকেশান আছে একবার একজন এরকম এক হুজুর শুনছি একজনের কাছে সত্য ঘটনাই হবে উনি এরকম এক অফিসে গেছে রাজুকে সম্ভবত কাজে গেছে তো সেইখানে হইতেছে ঘুষ টুস চাইছে ঘুষ টুস টাকা পয়সা নিয়ে আসছে তো যেই লোক ঘুষ খায় এত বড় লম্বা দাড়ি ঘুষ টুস খাইছে খাওয়ার পর বলতেছে আপনি একটু বসেন নামাজের টাইম হয়েছে নামাজটা পড়ে আসি পরে নামাজ পড়ে আসছে পরে ওই লোক আর নিজেকে সংবরণ করতে পারে না জিজ্ঞেস করছে যে ভাই আপনি ঘুষ খাইলেন আবার নামাজও পড়তে গেলেন তো এটার ব্যাখ্যা দিয়েছে ওই ভদ্রলোক যে দেখেন ভাই ঘুষটা হইতেছে আপনার সাথে আমার হিসাব আর নামাজটা হইতেছে আল্লাহর সাথে আমার হিসাব
সো এদের বিভিন্ন রকম ফাকটা ব্যাখ্যা এক্সপ্লেনেশন বিভিন্ন ফাকটা বা কী বলবো ইয়ে থাকে, এদের যুক্তি থাকে, জাস্টিফিকেশান থাকে আর কি, যে যেমন আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন উনি খারাপ কিছু করতেছেন না, উনি মনে করেন যে আমাদের বালকের জন্য বাক স্বাধীনতা নয়, এটা আমি দেখাইছি একটা এপিসোডে। সো উনি ওনাদের কিছু জাস্টিফিকেশান দাঁড় করায় নেন ওনাদের কাজকর্ম, ওনারা খারাপ ফিল করেন না, ওনারা বিশ্বাস করেন ওনারা খারাপ কিছু করতেছেন না, যে খুন গুম হইতেছে এগুলো কোনো অপরাধ না, এই দেশের মানুষকে লাইনে রাখার জন্য টাইট করার জন্য খুন গুম করার দরকার আছে, এটা খারাপ কিছু হচ্ছে না এরকম আর কি। সো এরকম কিছু জাস্টিফিকেশান এনাদের থাকে, সুতরাং এই ভদ্রলোক উনি হজ করে আসছেন, নামাজ পড়েন বা ইয়ে করেন নেসেসারিলি, তার মানে ওনার অন্যান্য ধ্যান ধারণাগুলা কনসিস্টেন্ট ওনার জীবনাচরণের সাথে, এরকম যে না এরকম কোটি কোটি প্রমাণ আমরা পাই। সুতরাং না, ওই অ্যাঙ্গেল থেকে আমি জাস্ট অন ইটস ওন এটা ওনাকে আমি ইয়ে করতে পারতেছি না, আই ক্যান নট লেট হিম অফ দ্য হুক এই কারণে। নাও উনি যে কথাটা বললেন যে সালাম আগে সালাম আলাইকুম বলতো, এখন আসসালামু আলাইকুম বলে, এবং এগুলো বিএনপি জামাত আমলে এসে হইতেছে, এগুলো করা হয়েছে। সো এখানে বোঝা যাচ্ছে, তারপর হলি আর্টিজন টার্টিজন জঙ্গিবাদ, এবং উনি বললেন যে গোয়েন্দা সংস্থার এগুলো চোখখান খোলা রাখা উচিত কারা করে। সো উনি বাংলাদেশে থাকে, উনি যদি কম্প্রিহেন্সিভ আলোচনায় করতেন, করতে চাইতেন, যেটা উনি দাবি করলেন, উনি অন্যান্য দিক নিয়ে আলোচনা করছেন বৈশ্বিক পরিস্থিতি নিয়ে, তাইলে কম্প্রিহেন্সিভ আলোচনার মধ্যে খুবই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এখানে যেটা ফলো আপ আলোচনা, ফলো আপ পয়েন্ট, যে সেটা হচ্ছে এই সুযোগটা নিয়ে বাংলাদেশে কিন্তু মুসলমানদেরকে, যারা ধর্মপ্রাণীদেরকে, কীভাবে যে মার্জিনালাইজ করা হয়। বাংলাদেশ এখন এটা মনে হয় না যে একটা মুসলিম অধ্যুষিত দেশ, এগুলো কোনো এমন না যে বিষেদের জায়গা বা কনস্পিরেসি থিওরি, দিস ইজ রিয়ালিটি, যেগুলো চেতনা বাজারা স্বীকার করতে চায় না, মনে হয় যে আমরা মিথ্যা কথা বলতেছি। বাংলাদেশে একটা হিজাব পরা মেয়ে কমফোর্টেবল ফিল করে না, অফিসে আদালতে হ্যারাস করা হয় তাকে প্রাতিষ্ঠানিকভাবে। আমি 2015 সালে বাংলাদেশে যাওয়ার পর ঢাকা ইউনিভার্সিটির একজন প্রভাবশালী টিচার, উনি সরকার দলীয় একজন প্রভাবশালী বড় টিচার, তো ওনার সাথে আমি ওঠা বসা করা লাগছে আমার, তো উনি আমার সামনে কি অবলীলায় বলতেছে যে হিজাব পরা মেয়ে, একটা হিজাব পরা মেয়ে নিয়ে কেমনে কমেন্টটা করলো, ওনার ছাত্রী যেগুলো জঙ্গি টঙ্গি হিজাব পরা মেয়ে, এর উনি আমার সাথে মানে গর্ব করে বলতেছে, আমার এক্স্যাক্টলি কথাটা খেয়াল নাই, যে উনি সম্ভবত ফাইবার বোর্ডে বলছে যে কী হিজাব পরে আসছো কেন, জঙ্গি মঙ্গি এরকম। সে মানে আমি এত অবাক হইলাম যে পর্দা করা কীভাবে উনি কন্ট্রোল করলো একটা মেয়ে, পর্দা করা মানে সে জঙ্গি। সো এনারা এই কথাগুলো বাংলাদেশ এখন খুললা মানে ওপেন এরা এগুলো বড় বেলা এমন একটা ন্যারেটিভ দাঁড় করাইছে। আমি আমার পরিচিত এক ছাত্রীর ঘটনা জানি, সে নামাজ পড়তে, নামাজের টাইমে নামাজ পড়তে গেছে, সে নাকি জঙ্গি, ঢাকা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টে এরকম, তাকে হইতেছে ছাত্রলীগের পোলাপান টোলাপান, তার নামে তুই তো জঙ্গি, তুই এসে নামাজ পড়তে পারবে না, মানুষ জঙ্গি। সো এটা এখন আর কোনো গোপন ন্যারেটিভ না, বাংলাদেশে ওপেন, এটাই হইতেছে এখন মেইন স্ট্রিম ন্যারেটিভের মতো। বাংলাদেশে এইগুলো তো অতীত আলোচনা করছে, বিভিন্ন সরকার ক্ষমতায় আসলে বিভিন্ন গ্রুপ এম্পাওয়ার্ড ফিল করে, ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন এই দেশের রেসিস্টগুলো এম্পাওয়ার্ড ফিল করে, হোয়াইট সুপ্রিমিসিস্টরা এম্পাওয়ার্ড ফিল করে, এরা জায়গায় জায়গায় রেসিস্ট সুপ্রিম হোয়াইট সুপ্রিমিসির ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে। ট্রাম্পকে জিজ্ঞেস করলে ট্রাম্প বলে আমি কি জানি, আমি কি তাদেরকে বসে নাকি এগুলো করতে, না আপনি বলেন না, কিন্তু তারা আপনি ক্ষমতায় আসা অটোমেটিক এম্পাওয়ার ফিল করে, কারণ তারা জানে আপনি এই ধ্যান ধারণা বিশ্বাস পোষণ করেন, আপনি এদেরকে প্রোটেক্ট করেন করবেন, বা আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, বা আপনি এদেরকে এম্পাওয়ার করবেন, সো তারা অটোমেটিক এম্পাওয়ার ফিল করে। বাংলাদেশে তেমনি কিছু গ্রুপ ক্ষমতা আসলে জঙ্গির এম্পাওয়ার ফিল করে, সত্যি যেটা উনি বললেন বিএনপি জামাত ক্ষমতা আসলে জঙ্গির এম্পাওয়ার ফিল করে, আবার এই আওয়ামী লীগ ক্ষমতা আসলে অ্যান্টি জঙ্গি মানে মুসলিম, তো এগুলো তো মুসলিম জঙ্গি, আর এগুলো হইতেছে কী বলবো সেকুলার জঙ্গি, এই সেকুলার জঙ্গিরা এম্পাওয়ার ফিল করে। সো কিন্তু সব পার্থক্যটা কোন জায়গায়, এরা ভার্চু সিগন্যালিং করে, এই সেকুলার জঙ্গিরা ভাব বুঝাইতে চায় এরা নীতিবান, মহৎ, এরা আধুনিক, এরা লিবারেল, আসলে লিবারেল টিবারেল কিছু নেই, এগুলো হইতেছে ওই জঙ্গির উল্টা ভার্সনটা। সো তাদের হিপোক্রিসিটি ওই জায়গাতে যে এরা জঙ্গি, আবার এরা এই নীতি কথা শোনাইতে আসে, আমাদেরকে লেকচার দিতে আসে, এই জায়গায় হিপোক্রিসিটি হয়েছে ওই জায়গাতে, বা আয়রনিটা। তো উনি এই কথাটা বলছেন, উনি না এই কথাটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, বাংলাদেশে এই ধরনের কথা এখন অহরহ মানুষজন বলে, এবং উনি যেটা বললেন উনি গোয়েন্দা সংস্থা লেলাই দিতে চান যারা আসসালামু আলাইকুম বলে। সালামু আলাইকুম তো আমিও বলি, মানে আমি এগুলো নিয়ে আমার ফ্রেন্ডরা ইউনিভার্সিটিতে হাসাহাসি করতো, মানে এই কারণে হাসাহাসি করতো, সবাই বলে সালামু আলাইকুম, আমি বলতাম আসসালামু আলাইকুম, ছোটোবেলা থেকে আমার বাবা মা আমাকে এভাবে শিখেছে শুদ্ধ উচ্চারণে বলা। সো হ্যাঁ আসসালামু আলাইকুম আমিও বলি, এখন কি আমি জঙ্গি হয়ে গেছি, কিন্তু আমি কিন্তু এখন বাংলাদেশে এই প্রোগ্রামের পর বাংলাদেশে কিন্তু এখন সবাই আমার দিকে যারা দেখছে তারা কিন্তু তাদের কানে বাজবে এই কথাটা, যেটা একটা স্বাভাবিক ব্যাপার না, অথচ এটা একটা আমি আরবি বলতেছি সঠিক শুদ্ধভাবে বলবো, আমি যেই ভাষা আমি তো বাংলা বলতেছি না, আমি আরবি বলতেছি, রাইট, ইংরেজি বললে ইংরেজিটা শুদ্ধভাবে বলার চেষ্টা করবো, আরবি বললে আরবিটা শুদ্ধভাবে বলার চেষ্টা করবো, বাংলা বললে বাংলাটা শুদ্ধভাবে বলার চেষ্টা করবো। এটাই হওয়ার উচিত ছিল স্ট্যান্ডার্ড, একটা ইউনিভার্সিটির টিচার ওনার এটাই শিক্ষা দেওয়ার কথা ছিল, তুমি যেইটাই শিখবা সঠিকভাবে শিখো, যেইটাই করবা সঠিকভাবে করো, যেটাই বলবা সঠিকভাবে বলো, যতটা সঠিকভাবে সম্ভব, অ্যাজ অ্যাকুরেট অ্যাজ ইউ ক্যান গেট, রাইট, অথবা অ্যাজ ক্লোজ অ্যাজ ইউ ক্যান গেট। উনি এখন না ওনার উনি শিক্ষক একটা ঢাকা ইউনিভার্সিটির, ওনার কথা হইতেছে শুদ্ধভাবে বললে সেটা হইতেছে জঙ্গিবাদ, মানে কোথেকে উনি এটার সাথে এই ডট কানেক্ট করলো
নোবডি নোজ, মানে পাগল ছাগলের মতো কথাবার্তা। এখন হ্যাঁ, উনি যদি খুব সফিস্টিকেটেড কম্প্রিহেন্সিভ আলোচনা করতে চাইতেন, যেটা উনি এখানে দাবি করতেছেন, তাহলে কিন্তু আমরা সেই কথার আগে পরে আরও কিছু লিঙ্ক খুঁজে পাইতাম, কিছুই পাই না। ওই কথাটা বাই ইটসেলফ সেখানে উনি বলছেন এটা আগে পরে কিছু নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওনারা হয়তো সেই ধরনের ন্যারেটিভ সমাজে ছড়ান, ছড়াই আজকে বাংলাদেশের অবস্থা। একটা ধর্ম পালন করে সাধারণ ছাপোষা মানুষ কিন্তু বাংলাদেশে কমফোর্টেবল ফিল করে না, বাংলাদেশে অ্যাট হোম ফিল করে না, সবসময় ভয়ে একটা আতঙ্কে থাকে, এবং আতঙ্কে থাকে এই ভয় যে তাদেরকে জঙ্গি বলে ফাঁসাই দেওয়া হবে, এবং তাদের সাথে যাদের অপছন্দ তারা কিন্তু সেই সুযোগটা নেয় জঙ্গি বলে ফাঁসাই দেয়। টেল ইউ হোয়াট, আমার পরিচিত এক ঢাকা ভার্সিটির আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে পাঞ্জাবি পড়তো, এই কারণে সে ঢাকা ভার্সিটির টিচার যখন সে হইতে গেছে, সে তার মানে সে ঢাকা আমাদের বললো তো আবার বেশি পরিষ্কার বোঝা যাবে জায়গা, সে আমাদের সময় ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়েছিল, ঢাকা ভার্সিটিতে ফার্স্ট হয়েছিল অ্যাডমিশন টেস্ট হয়েছিল এটা। সে যে জায়গা তার খুবই অ্যাকমপ্লিশড ক্যারিয়ার, এটা বলে লাভ নেই, এক্সট্রাঅর্ডিনারি ছেলে আর কি। সে ঢাকা ভার্সিটির টিচার, কিন্তু তার শখ একটা পাঞ্জাবি পড়ার, সে সবসময় পাঞ্জাবি পড়ে, সে কোনো পলিটিক্সে নাই, রাজনীতি নাই, কোনো কিছুতে নাই, সে খালি পাঞ্জাবি পড়াই তার শখ। ইউনিভার্সিটিতে আমরা সারা জীবন তাকে দেখছি পাঞ্জাবি পড়তে, এই লাইব্রেরিতে যেতেছে বই, এত বড় বড় বই নিয়ে পড়তে পাঞ্জাবি, হলে রাতের বেলা রুমের মধ্যে পাঞ্জাবি, ও সবসময় পাঞ্জাবি পড়ে এরকম। ও যখন টিচার হিসেবে নিয়োগের সময় আসছে, ওকে তখন জামাত শিবির বলে ওকে নিয়োগ দেওয়া হয় নাই, ওকে আটকানো হয়েছে, এটা বলে ও পাঞ্জাবি পড়ে। কেন, কীভাবে জামাত শিবির প্রমাণ করছে? সে তো কোনো পলিটিক্সে নাই, সে পড়ুয়া ছেলে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে প্রমাণ করবে কী দিয়ে? আমি না যেমন অনেক কথা বলি, সুতরাং নানানভাবে আমাকে জামাত শিবির প্রমাণ করার সুযোগ আছে, খুঁজে পাবে এটা সেটা নানা, এটার সাথে ওইটা জোড়া দেয়া, সে তো কোনো কিছু কথা বলে না, সে তার পড়াশোনা নিয়ে আসে, তাহলে কেমনে জামাত শিবির বানাবে? ও পাঞ্জাবি পড়ে, সুতরাং তাকে তার নিয়োগের সময় এসে তাকে সে জামাত শিবির, সে পাঞ্জাবি পড়ে বলে জামাত শিবির এভাবে পেঁচে ফেলা হয়েছে। সো হ্যাঁ, এটাই হইতেছে বাংলাদেশ এখন, পাঞ্জাবি পড়লেও জঙ্গি, সালাম আসসালামু আলাইকুম বললেও জঙ্গি, দাড়ি রাখলে জঙ্গি, হিজাব পড়লে জঙ্গি, আমার চোখের সামনে ঢাকা ভার্সিটির টিচার মানে বলে চলে যেতেছে গ্যাট গ্যাট করে, এটাই মানে উনির কাছে বাঁচতেছেও না, নিজের কানে ওই কথাটা বাঁচতেছে না। এই যেমন একটা বাংলাদেশ তৈরি করা হয়েছে, এই বাংলাদেশের মধ্যে এই ন্যারেটিভগুলো তো একদিন টুক করে আকাশ থেকে পড়ে না, যে ওনাদের মতো লোকরা টিভিতে এসে কথাগুলো বলে, দেখেই এই অবস্থা। মাঝে মধ্যে ধরনের কথা উঠে আসে, এই ধরনের কথার পর যে বলছে বলছে এগুলোকে পাত্তা দেওয়ার কিছু নেই না, পাত্তা দেওয়ার কিছু নেই না, পাত্তা দেওয়ার কিছু নাই হলে অলরেডি যে বাংলাদেশ তৈরি করছে এরা। আমি কিছুদিন আগে আরিফুর রহমানের সাথে লাইভে একটা ওখানে অল্প একটু করে কথাটা বলছি, যে ইদার আপনি নিজে ন্যারেটিভ সেট করবেন, আর নাহলে আপনি অন্যের ন্যারেটিভ দ্বারা চালিত হবেন, ইদার আপনি প্লেয়ার হবেন অথবা আপনি প্লেইড হবেন। সুতরাং আপনি যদি কথা না বলে যে পাত্তা না দেওয়ার যা ইচ্ছা বলুক, এই যা ইচ্ছা বলুক করতে করতে আজকে বাংলাদেশের অবস্থা, আর দুই দিন পর আপনি আপনার ঘরেও সেফ থাকবেন, আপনি একটা কথা বলতে পারবেন, একটা কথার স্বাধীনতা থাকবেন আপনার, তখন আপনি ওদের রুলে প্লে করতে হবে আপনাকে, ওদের ন্যারেটিভে আপনাকে দৌড়াইতে হবে। সুতরাং না, পাত্তা না দেওয়ার কোনো সুযোগ নেই, খুব সিরিয়াসলি পাত্তা দিতে হবে, এখনই থামাই দিতে হবে, এখনই যদি এগুলো নিয়ে আমরা সবাই তীব্রভাবে প্রতিবাদ না করি, অলরেডি তো বাংলাদেশ যারা ছাপোষা মুসলিম তাদের জন্য বাসের অযোগ্য হওয়ার কাছাকাছি, কাছাকাছি না বাসের অযোগ্য, আমরা টের পাই না, তারা টের পাই প্রতিদিন কী পরিমাণ তাদেরকে ডিল করতে হয়। এবং বাংলাদেশ অফিস আদালত স্কুল কলেজে খবর মাঝে মধ্যে আসে, হিজাব পড়লে মেয়েদেরকে ক্লাস থেকে বের করে দিচ্ছে, চাকরিতে ইন্টারভিউ দিতে গেছে জঙ্গি বলে বের করে দিচ্ছে, জামাত বলে বের করে দিচ্ছে। আমিও কিছু ঘটনা জানি, সেগুলো সব বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা, যারা সাফার করে তারা জানে দ্য রিয়েলিটি। সো অলরেডি যে অবস্থা, তারপর যদি এদেরকে আমরা যে ইগনোর করি, দুই দিন পর তো সালামই দেওয়া যাবে না, এখন তো আসসালামু আলাইকুম বলাটা সমস্যা হয়েছে, দুই দিন পর সালাম আলাইকুম বলাটাও ইস্যু হয়ে দাঁড়াবে।